আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত জানাবো। পূর্ব আফ্রিকার দেশ সুদানে রকেট হামলায় নিহত 18 বেসামরিক, হতাহত শতাধিক। রাশিয়ার বেলগরদে ফের গোলাবর্ষণ, কিয়েভে হামলায় নিহত 3। আরও থাকবে পিছু হটানায় প্রতিরোধে ইরানের উন্নতির চাবিকাঠি, বললেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। রাশিয়াকেন ভয়াবহ যুদ্ধের মধ্যেই সুইডেন ইস্যুতে শীঘ্রই তুরস্কে যাবেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। এরপর জানিয়ে দিব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে সৌদি যুবরাজের অভিনন্দন। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র থেকে মোদির উদ্দেশ্যে যা বললেন রাহুল গান্ধী। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউরোপকে হুঁশিয়ারি মার্কিন বিখ্যাত চিন্তাবিদ নোয়াম চমস্কির, আমেরিকার আধিপত্যের অধীনে থাকলে তোমাদের পতন হবে অবশ্যই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ সুদানে রকেট হামলায় নিহত 18 বেসামরিক, হতাহত শতাধিক। সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে রকেট হামলায় 18 জন নিহত এবং 100 জনের বেশি আহত হয়েছেন। চিকিৎসক এবং বাসিন্দাদের থেকেই তথ্য জানা গেছে। এপ্রিলের যুদ্ধের পর থেকে রাজধানীতে এক এক ঘটনায় এটি সবচেয়ে বেশি বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা। সরকারি গণনা অনুসারে নতুন ঘটনায় 7 সপ্তাহের মধ্যে বেসামরিক মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে 883 হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধ আলোচনা ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী সামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছে। খার্তুমের দক্ষিণে মায়াতে একটি বাজারের চারপাশে সহিংসতার মধ্যে রয়েছে গোলাবর্ষণ এবং বিমান থেকে বোমা হামলা। শহর অঞ্চলে এত সংস্কৃতির কারণে বেসামরিক মানুষ প্রতিনিয়ত বিপদে পড়েছে। প্রতিবেশী সংস্থাগুলোর দাবি, যারা খার্তুমের বাসিন্দাদের খাদ্য ও ঔষধ পেতে সহায়তা করেছে তারা এটিকে বিপর্যয়কায় বা একটি পরিস্থিতির হিসেবে বর্ণনা করেছে। তারা চিকিৎসক এবং রক্তদানে আবেদন করেছে। র্যাপিড সাপোর্ট ফোর্সেস ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যস্থতায় গত সপ্তাহের মানবিক যুদ্ধবিরতি চুক্তি আরও 5 দিন মারানোর জন্য সম্মত হয়েছিল, কিন্তু পরের দিনই সেনাবাহিনী আলোচনা থেকে সরে এসেছে। আর এসএফ শর্ত প্রতিশ্রুতি নয় বলে তারা অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্র বলছে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। রাশিয়ার বেলগরদে ফের গোলাবর্ষণ, কিয়েভে হামলা নিহত 3। রুশ কর্তৃপক্ষ বলছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী গেলগর অঞ্চলে আবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং তাতে 8 জন হতাহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন সেখানকার ছেপিকিনো শহরের পরিস্থিতি উত্তেজনাকর বলে উল্লেখ করেছেন এবং হামলার জন্য ইউক্রেনের সেনাদের দায়ী করেছেন। একজন মুখপাত্র বলেছেন এই হামলার ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেলগরদ অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সীমান্ত রক্ষা বাহিনী, জরুরি সেবা বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষ পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনকে সর্বশেষ খবর জানানো হচ্ছে। এর আগে ইউক্রেনের খারকিভ অঞ্চলে সীমান্তবর্তী রাশিয়ার এই বেলগরদে হামলার ঘটনা ঘটেছে, তখন মস্কোর পক্ষ থেকে ইউক্রেনের সেনাদের দায়ী করা হয়েছিল। রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলগুলো প্রথমে সর্বশেষ এই আক্রমণের কথা উল্লেখ করেছে। এসব খবরে সেপকিনো শহরের সীমান্তের একটি তল্লাশি চৌকিতে যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। বিবিসির ফেরিবাইট বিভাগীয় কিছু ভিডিও দেখিয়েছে যেখানে ইউক্রেন পন্থী দুটি আধাসামরিক বাহিনী রাশিয়ার ভেতরে ঢুকে অভিযান পরিচালনার কথা ঘোষণা করতে দেখা যাচ্ছে। রাশিয়ান ভলান্টিয়ার কোন নামের একটি গ্রুপে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে সামরিক পোশাক তৈরি এক ব্যক্তি বলেছেন তাদের যোদ্ধারা রুশ ভূখণ্ডের ভেতরে আবারও একবার যুদ্ধে লিপ্ত হয়েছে, তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে তা পরিষ্কার নয়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 25 মাইল দূরেই গেল বেলগরদ। অতি সম্প্রতি সেখানে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং এরকম পরিস্থিতিতে বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পিছু হটানয় প্রতিরোধে ইরানের উন্নতির চাবিকাঠি, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন প্রতিরোধী হচ্ছে ইরানের উন্নতির চাবিকাঠি। তিনি জোর দিয়ে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না এবং তার নীতি থেকে পিছু হটবে না। বিভিন্ন দেশে নিযুক্ত ইরানের কূটনীতিকদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতাকালে প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেছেন। রাজধানী তেহরানে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট রাইসি বলেছেন ইরানের সঙ্গে যেসব দেশ আস্থার সঙ্গে কাজ করেছে তাদের জন্য তার সরকার সহযোগিতা নীতি অনুসরণ করেছে, আর যেসব দেশ শত্রুতা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ইরান প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। প্রেসিডেন্ট রাইসি সুস্পষ্ট করে বলেছেন আমরা বিশ্বাস করি পিছু হটা বা আত্মসমর্পণ নয়, বরং প্রতিরোধ হচ্ছে দেশের উন্নয়নের মূল চাবিকাঠি, ফলে আমরা কখনো আমাদের নীতি থেকে সরে যাব না। শত্রুকে শক্তভাবে প্রতিরোধ করা হয় আমাদের প্রধান নীতিগুলোর একটি। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন গত বছর মহাশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটনা ঘটেছে সে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যে ভুল হিসাব নিকাশ করেছে আর তারা যা সংশোধন করেছে, তবে ইরান তাদের সঙ্গে আবারও সম্পর্ক করতে প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট রাইসি আরও বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো যদি তার ভুল সংশোধন করে তাহলে তাদের সদিচ্ছার প্রমাণ পাওয়া যাবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।
রাশিয়া ইউক্রেন এই ভয়াবহ যুদ্ধের মধ্যেই সুইডেন ইস্যুতে শিগগিরই তুরস্কে যাবেন নেটো প্রধান। নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন শিগগিরই তিনি সুইডেনের নেটো সদস্যপদ নিয়ে আলোচনা করতে তুরস্ক সফর করবেন। সদস্য দেশ তুরস্ক এবং হাঙ্গেরি আপত্তির কারণে সিদ্ধান্তটি বিলম্বিত হচ্ছে। অসলোতে নেটো প্রধানমন্ত্রীদের দুই দিনের বৈঠকের সময় স্টলটেনবার্গ বলেছেন তিনি এই সপ্তাহের শুরুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন। স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেছেন, আমরা কিভাবে সুইডেনের দ্রুততম সম্ভাব্য যোগদান নিশ্চিত করতে পারি তা নিয়ে আলোচনা চালিয়ে যেতে আমি অদূর ভবিষ্যতে আঙ্কারায় যাব। নেটোর কিছু প্রশ্নমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তুরস্কে এখন নির্বাচন শেষ, আঙ্কারা সামরিক জোটে যোগদানের জন্য স্টকহোমের প্রতি তার আপত্তি তুলে নেবে। গত মার্চ মাসে তুরস্ক ফিনল্যান্ডে নেটো যোগদান অনুমোদন করলেও বলেছে সুইডেন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের আশ্রয় দেয় যাদের সন্ত্রাসী বলে মনে করে। ফিনল্যান্ডের প্রশ্নমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, এখন যেহেতু তুরস্কের নির্বাচন শেষ হয়ে গেছে, এটা গুরুত্বপূর্ণ যে তুরস্ক অনুমোদন প্রক্রিয়া চালিয়ে যাবে। স্টলটেনবার্গ বৈঠকের শেষে বলেছেন, তুর্কি নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংলাপ এবং প্রক্রিয়াটি পুনরায় শুরু করা গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে সুইডেন নতুন করে সন্ত্রাসবাদ আইন প্রয়োগ করেছে, যার মাধ্যমে তুরস্কের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের সমাধান হয়েছে। সুইডেনের সদস্যপদ অনুমোদন করার সময় এসেছে উল্লেখ করে স্টলটেনবার্গ বলেছেন, আমি কঠোর পরিশ্রম করেছি যাতে এটি দ্রুত সম্ভব হয়। এছাড়াও লিথুয়ানিয়ার ভিলনিয়াসে জুলাই নেটো সম্মেলনের আগে বা তার আগে সুইডেন জোটের সদস্য হতে পারে বলে আস্থা প্রকাশ করেছেন বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে মোদির উদ্দেশ্যে যা বললেন রাহুল গান্ধী। 10 দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। একাধিক টেক কোম্পানির নীতি নির্ধারকের সঙ্গে তিনি আলোচনা করেছেন, আর তার মধ্যেই তিনি যোগ করেছেন, আমার ফোনেও আড়িপাতাড়ি হচ্ছে, আমার ফোন ট্যাপ করা হয়েছে। ওই প্রোগ্রামের মাঝেই তিনি ফোন বের করে গেলেন। এরপর তিনি বলেন, হ্যালো মিস্টার মোদি, মনে হচ্ছে আমার আইফোনেও আড়ি পেতেছেন। তথ্যের একটা প্রাইভেসি রক্ষা করার জন্য আইন থাকা দরকার। রাহুল বলেছেন, যদি দেশের সরকার মনে করে আপনার ফোন ট্যাপ করতে হবে, কেউ আটকাতে পারবে না, আমি এটা বুঝেছি। তবে আমি বলতে পারি যে আমি যা করেছি সেটা সরকারের সামনে করেছি। অন্যদিকে স্টার্ট আপ বিজনেস চালাচ্ছেন এমন নানা সংস্থার সঙ্গে যুক্ত উদ্যোগীদের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেছে তাদের মধ্যে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও টেলিকম সেক্টরের বিশেষজ্ঞ শ্যাম পিত্রদের মধ্যে কথাবার্তা হয়েছে বলে দাবি করা হয়েছে। রাহুল গান্ধী জানিয়েছেন, আম্বানি করেই একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে এতগুলো মানহানির মামলা ঝুলছে। রাহুল গান্ধী জানিয়েছেন, বিজেপি সংস্থাকে করায়ত্ত করেছে, এসবের মধ্যেই ভারত জোড়ো যাত্রা করেছে, এমনকি কাশ্মীর যেতেও আমাকে বাধা দেওয়া হয়েছিল, বলা হচ্ছিল ওখানে গেলে নাকি আমায় খুন করে ফেলা হবে। এদিকে সংসদ পদ খারিজ করে দিয়ে তিনি বলেছেন, বুঝতে পারছি না এটা ওরা কিভাবে করতে পারে। সর্বশেষ জানিয়ে দিব, আমেরিকার আধিপত্যের অধীনে থাকলে পতন হবে এবং শিল্পহীন হয়ে পড়বে ইউরোপকে হুঁশিয়ারি। বিখ্যাত মার্কিন চিন্তাবিদ এবং গবেষক নোয়াম চমস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থাকে তাহলে সম্ভবত এটি পতনের সম্মুখীন হবে এবং এটি শিল্পহীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকাশিত একটি সাক্ষাৎকারে চমস্কি বলেছেন, ইউরোপকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, আর তা হল তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের অধীনে থাকবে নাকি তার ফলে সম্ভবত পতনের মুখোমুখি হবে এবং এমন কিছু ভবিষ্যৎবাণী অনুসারে শিল্পহীন হয়ে পড়বে, অথবা এটি কোনোভাবেই পূর্ব ইউরোপ এবং অর্থাৎ রাশিয়ার প্রাথমিক অর্থনৈতিক অংশীদারের সাথে জড়িত থাকবে, যেখানে ইউরোপের জন্য প্রয়োজনীয় খনিজ সম্পদ উভয়ের জন্য রয়েছে এবং লাভজনক চীনা বাজারের প্রবেশ দ্বারে রয়েছে। ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমান প্রবণতা নিয়ে ইউরোপ আমেরিকার আধিপত্যের বিস্তারের পরিণতি সম্পর্কে বিখ্যাত এই মার্কিন চিন্তাবিদের সতর্কবার্তাটি সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে। 2021 সালে জানুয়ারি মাসের শেষ দিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর তিনি ট্রান্স আটলান্টিক কনভার্সে পুনরুজ্জীবিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন, যাতে ইউরোপকে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের বলে স্থাপন করা যায় এবং ওয়াশিংটন তার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপীয়দেরকে হাতের হিসেবে ব্যবহার করতে পারে। ফলে ইউক্রেন যুদ্ধের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় ইউনিয়নের ঐক্যবদ্ধ অবস্থান এবং রাশিয়ার মোকাবেলা এবং মস্কোর বিরুদ্ধে সমন্বিত যে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি বা জেসিপিও ইস্যুতে আমেরিকা ও ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থান সেই ট্রান্স আটলান্টিক কনভার্সের প্রতি ইঙ্গিত করে। সোমস্কি এই সম্পর্কে বলেছেন, ইউক্রেন রাশিয়ার আগ্রাসন আমেরিকার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এনেছে, কারণ আমেরিকা ইউরোপকে এক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং একটি একতান্ত্রিক বিশ্বব্যবস্থা গড়ার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করছে। এদিকে ইউরোপ এবং আমেরিকার মধ্যে ট্রান্স আটলান্টিক সম্পর্কে থাকা সত্ত্বেও মুদ্রাস্ফীতি হ্রাস আইন IRA এর মতো পরিকল্পনা অনুমোদন ও অনুসরণ করে ওয়াশিংটন আসলে ইউরোপের জন্য একটি দুর্দান্ত প্রতিযোগী হয়ে উঠেছে এবং প্রকৃতপক্ষে ইউরোপীয় অর্থনীতিকে দুর্বল করার ভূমিকায় নেমেছে। দেখে মনে হচ্ছে অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে বাইডেন সরকারের পদক্ষেপ, এই কার্যক্রম যেমন মুদ্রাস্ফীতি আইন, যার ভিত্তিতে বড় বড় মার্কিন সংস্থাগুলোর উপর কর হ্রাস করা হয়েছে এবং একই সাথে বিদেশি সংস্থা এবং পণ্যের উপর কর আরোপ করা হয়েছে,
আর এর ফলে ইউরোপের অর্থনীতির জন্য একটি মারাত্মক প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে। যদিও হোয়াইট হাউস IRA আইনকে মার্কিন উৎপাদন পুনরুজ্জীবিত করার জন্য এবং নবায়নযোগ্য প্রযুক্তির প্রচারের একটি উদ্ভাবনী প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সবুজ অর্থনীতি খাতে ভূতর্ক দিয়ে ইউরোপের সাথে একটি বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। একই সময়ে ইউরোপীয় কোম্পানিগুলোর ওপর ট্যাক্সের আরোপ করার ফলে ইউরোপীয়দেরকে মার্কিন প্রতিযোগীদের সাথে ন্যায্যভাবে প্রতিযোগিতা করার সুযোগ থেকে বঞ্চিত করবে। পরিশেষে এটি দেখা যাচ্ছে ওয়াশিংটন তার স্লোগান সত্ত্বেও তার মিত্রদের ক্ষেত্রে স্বার্থের চেয়ে কোনো মনোযোগী দেয়নি এবং আমেরিকা তার মিত্রদেরকে নিজের স্বার্থ হাতের হিসেবে ব্যবহার করেছে। ফলে ওয়াশিংটনের এই নীতি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত স্লোগান আমেরিকা ফার্স্ট এর উপর ভিত্তি করে একতরফাবাদের প্রতিবাদে বা ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে।